নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের জীবন বিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব 2023 সালের। তো দেখো, রয় মার্টিনের প্রশ্ন বিচিত্রা বই খুবই গুরুত্বপূর্ণ বই, খুবই ইম্পর্টেন্ট বই। আমি বলতে পারি এই বই থেকে 100% তোমরা কমন পাবে। তো দেখো, আমি জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই যে প্রথমতা থেকে যে সমস্ত MCQগুলো আছে সেইগুলো টু দ্য পয়েন্ট তোমাদের আমি দেখাচ্ছি। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু এখানে টু দ্য পয়েন্ট সলভ করা আছে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে, 1 নম্বরে, আচার্য জগদীশচন্দ্র বসু যে যন্ত্রের সাহায্যে উদ্ভিদের সংবেদনশীলতা প্রমাণ করেন তা হলো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কেসকোগ্রাফ। পরের কোশ্চেন কী বলেছে, 2 নম্বরে কোশ্চেন, বনচড়াল উদ্ভিদের পাতার দুটি পত্রফলকের সঞ্চলনের কারণ হলো রসস্ফীতিজনিত চাপের পরিবর্তন, এই প্রকার চলনকে বলে, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার প্রকরণ চলন। 3 নম্বরে কোশ্চেন কী বলেছে, ট্যাকটিক চলন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয়। তো দেখো, এখানে কিন্তু কতে কী বলেছে, উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে, এটা কিন্তু ট্যাকটিক চলনের ফলে হয়, ঠিক আছে। খতে কী বলেছে, আবিষ্ট সামগ্রিক চলন, এটাও হয়, ঠিক আছে। এবং ঘতে কী আছে, ক্লাইমোডোমোনাস নামক শৈবালের বেশি উষ্ণতার দিকে গমনে, এটাও হয়, একমাত্র গয়ের অ্যান্সারটা হবে না, ঠিক আছে। রসস্ফীতি ও তারতম্যজনিত বক্র চলন। 4 নম্বরে কোশ্চেন কী বলছে, ফান গাছের কী বলেছে, শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া এক প্রকার কী আছে, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কেমোন্যাস্টিক চলন, কেমোন্যাস্টিক চলন। পরে কোশ্চেন কী বলেছে, 5 নম্বরে কোশ্চেন, ট্রপিক চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক তা নির্বাচন করো, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার এটি উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আবিষ্ট বক্রচলন। পরে কোশ্চেন কী বলেছে আমাদের, তো দেখো, নিম্নলিখিত কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। তো বুঝতে পারছো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, তোমরা এটা কিন্তু বের করবে, ওকে। 6 নম্বরে কোশ্চেন কী বলেছে, উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যায়, এটি কাণ্ডের, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ফটোট্রপিক চলন। পরে কোশ্চেন কী বলছে, 7 নম্বরে কোশ্চেন, উদ্ভিদের মূলের জলের উৎসর দিকে বৃদ্ধি পাওয়া, এটি কী প্রকার চলন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হাইড্রোট্রপিক চলন। 8 নম্বরে কোশ্চেন, উদ্ভিদের অভিকর্ষ অনুকূলবর্তী একটি অঙ্গ হলো, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার মূল। 9 নম্বরে কোশ্চেন কী বলেছে, উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায়, এটি কি, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার আলোক অনুকূলবর্তী চলন। 10 নম্বরে কোশ্চেন কী বলেছে, আলোক প্রতিকূলবর্তী বা নেগেটিভ ফটোট্রপিক চলন দেখা যায় উদ্ভিদের, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার মূলে। 11 নম্বরে কোশ্চেন, কিছু ফুল, ঠিক আছে, যেমন হচ্ছে সূর্যমুখী, কমা পদ্ম, ব্র্যাকেট ক্লোজ, সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায়, এটি কি, অ্যান্সার হবে ক্যার অ্যান্সার ফটোন্যাস্টিক। 12 নম্বরে কোশ্চেন, নিচের যে জোড়াটি সঠিক নয় তা শনাক্তকরণ করো। তো দেখো, ফটোন্যাস্টিক চলনে এটা সূর্যমুখী, এটা ঠিক আছে। খতে কী আছে, থার্মোন্যাস্টিক চলন টিউলিপ ফুল, এটাও ঠিক আছে। কেমোন্যাস্টিক চলনের সূর্য শিশির, এটাও ঠিক আছে, একমাত্র ঠিক নয় সিসমোন্যাস্টিক চলন পদ্ম, ঠিক আছে, এটা কিন্তু পুরোপুরি ভুল আছে, ঠিক আছে, মানে গয়ের অ্যান্সারটা পুরোপুরি পারফেক্ট হবে। 13 নম্বরে কোশ্চেন, সূর্য শিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কোর্ষিকাগুলি পতঙ্গ দেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে, এটি হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার কেমোন্যাস্টিক চলন। 14 নম্বরে কোশ্চেন, লজ্জাপতির পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে, এটি কি, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সিসমোনেস্টিক চলন। 15 নম্বরে কোশ্চেন কী বলছে, প্রতিকূল অভিকর্ষবর্তী চলন পরিলক্ষিত হয়, অ্যান্সার হবে সুন্দরীর শ্বাসমূলে, কী হবে, সুন্দরীর শ্বাসমূলে। বুঝতে পারছো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 16 নম্বরে কোশ্চেন, অক্সিন কি, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার উদ্ভিদের হরমোন, যাকে বলে উদ্ভিদ হরমোন। 17 নম্বরে কোশ্চেন কী বলছে, যে উদ্ভিদের হরমোন উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে তা হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অক্সিন হবে। 18 নম্বরে কোশ্চেন দেখে নাও কী বলেছে, বলেছে যে অক্সিন হরমোনের রাসায়নিক সংকেত কী, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার C10H9O2N, ঠিক আছে, ঘয়ের অ্যান্সার হবে। 19 নম্বরে কোশ্চেন, একটি কৃত্রিম হরমোনের নাম হলো, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ন্যাপথোলিন অ্যাসিটিক অ্যাসিড। 20 নম্বরে কোশ্চেন, আগাছা বিনাশকারী কৃত্রিম উদ্ভিদ হরমোন কোনটি, এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে 2.4D, ঠিক আছে। 21 নম্বরে কোশ্চেন, কোন তথ্যটি জিব্রেলিনের ক্ষেত্রে সঠিক নয়। তো দেখো, এই যে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। খয়ের অ্যান্সার হবে নারকেলের তরল শস্যে পাওয়া যায়, ঠিক আছে, মানে কোন তথ্যটি জিব্রেলিনের ক্ষেত্রে সঠিক নয়, একমাত্র নারকেলের তরল শস্যে পাওয়া যায়, এটা মানে পুরোপুরি ভুল আছে। আর বাকি ক, ঠিক আছে, গোয়া এবং ঘোয়া, এইগুলো কিন্তু যাকে বলে পাওয়া যায়, ওকে, মানে এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার। 22 নম্বরে কোশ্চেন, উদ্ভিদের হরমোনের কিছু কাজ দেওয়া আছে, অ্যান্সার হবে কী হবে, এর অ্যান্সার হবে, দেখো, গয়ের অ্যান্সার হবে, ঠিক আছে, মানে গয়ের যেটা দেখা যাচ্ছে যে রোমান 2 রোমান 4,
বুঝতে পারছো? এটা কিন্তু ঠিক আছে। 23 নম্বরে কোশ্চেন, নাইট্রোজেন ধর্মী একটি আম্লিক উদ্ভিদের হরমোন হলো অ্যান্সার বে গয়ের অ্যান্সার অক্সিন। 24 নম্বরে কোশ্চেন, কি বলছে প্রদত্ত গ্রন্থগুলির ভিতরে কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার থাইরয়েড। 25 নম্বরে কোশ্চেন, কি বলেছে অন্তঃক্ষরা গ্রন্থটি চিহ্নিত করো? অ্যান্সার হবে পিটুইটারি। তো দেখো 26 নম্বরে কোশ্চেন কি বলেছে, নিম্নলিখিত হরমোনগুলির মধ্যে কোনটি পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃষিত হয় বা নিঃসৃত হয়, সরি নিঃসৃত হয় হবে অ্যান্সার হবে অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার এসটিএইচ। 27 নম্বরে কোশ্চেন, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না, অ্যান্সার হবে পেপসিন। বাকি ইনুসিলিন, থাইরক্সিন এবং অ্যাড্রোনালিন, যাকে বলে অ্যাড্রিনালিন, এইগুলো কিন্তু নিঃসৃত হয়, একমাত্র পেপসিনটা নিঃসৃত হয় না, ঠিক আছে। 28 নম্বরের কোশ্চেন, পশ্চাৎ পিটুইটারি খরিত নিউরো হরমোনটি হলো অ্যান্সার হবে গয়ের অ্যান্সার এডিএইচ। 29 নম্বরের কোশ্চেন, বামনত্ব অধিকারিত রোগে যে হরমোনের অস্বাভাবিকতা দেখা যায় এর অ্যান্সার হবে, তা হলো অ্যান্সার হবে কয়ের অ্যান্সার জিএইচ, যাকে বলে গ্রোথ হরমোন। 30 নম্বরের কোশ্চেন, কি বলেছে নিম্নলিখিত কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে টিএসএইচ নিঃসৃত হয়, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার পিটুইটারি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। 31 নম্বরের কোশ্চেন, থাইরক্সিন হরমোন ক্ষরণকারী অন্তঃক্ষরা গ্রন্থি হলো অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার থাইরয়েড। 32 নম্বরের কোশ্চেন, কি বলেছে ডায়াবেটিস মেলিটাস এ আক্রান্ত একজন ব্যক্তি নিচের কোন হরমোনটি যথেষ্ট মাত্রায় ক্ষরণ করতে অক্ষম, অ্যান্সার হবে ইনুসিলিন। এই ইনুসিলিনের ফলেই তো মানে অভাবেই তো আমাদের ডায়াবেটিসটা হচ্ছে, ঠিক আছে। 33 নম্বরের কোশ্চেন, বৃক্ক নালিকায় জলের পুনঃশোষণ কমে যায় যে হরমোনের কম ক্ষরণে, সেটি হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার এডিএইচ। 34 নম্বরের কোশ্চেন, কি বলেছে অ্যান্টি কিটোজেনিক হরমোন বলা হয় অ্যান্সার হবে খয়ের অ্যান্সার ইনুসিলিনকে, মানে ইনসুলিনকে যাকে বলে। 35 নম্বরের কোশ্চেন, কি বলেছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন নামে কোনটি পরিচিত, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ইনসুলিন। 36 নম্বরের কোশ্চেন, সারাদিন উপবাসের ফলে দেহে গ্লুকোজের মাত্রা হ্রাস পায়, এই অবস্থায় রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক করে কোন হরমোন, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার গ্লুকাগন। 37 নম্বরের কোশ্চেন, যে হরমোন কম মাত্রায় ক্ষরিত হলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায়, সেটি হলো অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ইনসুলিন। 38 নম্বরের কোশ্চেন, ইনসুলিন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে। 39 নম্বরের কোশ্চেন, প্রদত্ত যে জোড়াটি সঠিক তা স্থির করো, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার এডিএইচ, বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ঘটানো। 40 নম্বরের কোশ্চেন, কোন জোড়াটি সঠিক নয়, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার টিএসএইচ, দেহের উষ্ণতা বৃদ্ধি করে। 41 নম্বরের কোশ্চেন, প্রদত্ত বাক্যগুলি পড়ো এবং যে বাক্যটি সঠিক নয় তা চিহ্নিত করো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অ্যাড্রিনালিন, ঠিক আছে, হার্ট উৎপাদন কমায়, ঠিক আছে। পরে কোশ্চেন 42 নম্বরের কোশ্চেন, মহিলাদের ক্ষেত্রে ফলিক কি বলেছে ফলিকল স্টিমুলেটিং হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোনের ক্ষরণে উদ্দীপনা যোগায়, সেটি হলো অ্যান্সার হবে গয়ের অ্যান্সার ইস্ট্রোজেন। পরে কোশ্চেন কি বলেছে আমাদের 43 নম্বরের কোশ্চেন, ব্যাঙাচি রূপান্তরে সাহায্য করে, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার থাইরক্সিন। 44 নম্বরের কোশ্চেন, কি বলেছে অ্যাড্রিনালিন সম্পর্কিত প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক নয় তারা শনাক্ত করো, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বয়স সন্ধিকালে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে, এটা একমাত্র ভুল, ঠিক আছে। আর বাকিগুলো কয়ের অ্যান্সার গয়ের অ্যান্সার এবং ঘয়ের অ্যান্সার এগুলো সব ঠিক আছে। 45 নম্বরের কোশ্চেন, প্রদত্ত বক্তব্যগুলি পড়ো, তো দেখো এর অ্যান্সার হবে তো বুঝতেই পারছো উপরের কাজগুলি কোন হরমোনের সঙ্গে সম্পর্কিত, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার অ্যাড্রিনালিন। পরে কোশ্চেন কী বলছে 46 নম্বরের কোশ্চেন, ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে যে হরমোনটি সেটি বেছে নাও, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার এফএসএইচ। 47 নম্বরের কোশ্চেন, নিম্নলিখিত কোনটির সঙ্গে শ্বান কোষ যুক্ত থাকে, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সাইনাপস। পরে কোশ্চেন 47 নম্বরের কোশ্চেন, উল্লিখিত কোনটির সঙ্গে শ্বান কোষ যুক্ত থাকে, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার সাইনাপস, এটা তো একটু আগেই বলেছি। 48 নম্বরের কোশ্চেন, কি বলেছে মায়োলিন আবরণী দেখা যায়, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার কোনো কোনো নিউরনের অ্যাকশনে। 49 নম্বরের কোশ্চেন, নিউরনের বহিমুখী শাখাকে কী বলে, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার অ্যাকশন বলে। 50 নম্বরের কোশ্চেন, একটি আজ্ঞাবাহ স্নায়ুর নাম হলো, অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার অকিউলো মোটর, ঠিক আছে অকিউলো মোটর। পরে কোশ্চেন কি বলেছে আমাদের নেক্সট কোশ্চেন বলেছে 51 নম্বরের কোশ্চেন, মিশ্র স্নায়ু হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার গ্লাসোফ্যারেঞ্জিয়াল। পরে কোশ্চেন কি বলেছে 52 নম্বরের কোশ্চেন, মানবদেহে
করোটির স্নায়ুর সংখ্যা সঠিকভাবে নিরূপণ করো। অ্যান্সার বে গয়ার অ্যান্সার 12 জোড়া। 53 নম্বরে কোশ্চেন, মানব দেহে সুষুম্না স্নায়ুর সংখ্যা স্থির করো। অ্যান্সার বে গয়ার অ্যান্সার 31 জোড়া। 54 নম্বরে কোশ্চেন, তো দেখো এখানে কিন্তু ইয়ের সিএসএফ, ঠিক আছে, অ্যান্সার বে রোমান্ত্রিতে অভিঘাত শোষক রূপে কাজ করে। বিতে কি বলেছে, মেনিনজেস এর অ্যান্সার হবে রোমান অনের অ্যান্সার, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে যান্ত্রিক আঘাত থেকে রক্ষা করে। সিতে কি বলেছে, নিউরোগ্লিয়া, অ্যান্সার হবে রোমান 2 এর অ্যান্সার, মায়েলিন আবরণী গঠনে সাহায্য করে, অর্থাৎ এর অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার, অর্থাৎ ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ যেটা আছে। 54 নম্বরে যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার, ঠিক আছে। 55 নম্বরে কোশ্চেন, অগ্রমস্তিষ্কের সর্ববৃহৎ অংশটি হলো, অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার, সেরিব্রাম। 56 নম্বরের কোশ্চেন কী বলছে, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার, হাইপোথ্যালামাস। 57 নম্বরের কোশ্চেন, মানুষের লজ্জা রাগ চাপ তাপ ভালোবাসা ইত্যাদি আবেগ নিয়ন্ত্রণ করে, অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার, গুরু মস্তিষ্ক। 58 নম্বরের কোশ্চেন, দেহভঙ্গি ও দেহের ভারসাম্য নিয়ন্ত্রণের সঙ্গে যুক্ত মস্তিষ্কের অংশ হলো, অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার, লঘু মস্তিষ্ক। 59 নম্বরের কোশ্চেন, সঠিক জোড়াটি নির্বাচন করো, তো দেখো এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার, সুষুনা শীর্ষক, হৃদস্পন্দন ও খাদ্য গলাধরণ যাকে বলে গলাধঙ্করণ নিয়ন্ত্রণ করে, মানে অর্থাৎ ঘয়ের অ্যান্সার হবে। 60 নম্বরের কোশ্চেন, সেন্ট্রাল ক্যানাল থাকে, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার, সুষুনা কাণ্ডে। 61 নম্বরের কোশ্চেন, প্রতিবর্ত ক্রিয়া প্রধানত নিয়ন্ত্রণ হয়, অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার, সুষুনা কাণ্ড দ্বারা। 62 নম্বরের কোশ্চেন, প্রতিবর্তী কেন্দ্রে বা রিলে সেন্টার হিসাবে কাজ করে, অ্যান্সার হবে ক্যার অ্যান্সার, থ্যালামাস। 63 নম্বরের কোশ্চেন, নিচের সঠিক ক্রমটি স্থির করো, তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু একবার আমি অ্যান্সারটা বলে দিচ্ছি ক্যার অ্যান্সার, তোমরা চেক করো যে আমরা দেখতে পাচ্ছি ক্যার অ্যান্সারটা হবে না, ক্ষয়ের অ্যান্সারও হবে না, ঠিক আছে, ঘয়েরটা তো হবেই না, অর্থাৎ এর অ্যান্সার হবে ক্যার অ্যান্সার, গ্রাহক, ঠিক আছে, সংজ্ঞা বহ স্নায়ু, বুঝতেই পারছো, স্নায়ুকেন্দ্র কারক, তো এরকম টাইপেরই হবে, অর্থাৎ গয়ের অ্যান্সার হবে। 64 নম্বরের কোশ্চেন, প্রদত্ত কোন সজ্জা ক্রমটি স্নায়ুবিক পথের সঠিক ক্রমকে নির্দেশ করে, অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার, ঠিক আছে। আমাদের 65 নম্বরের কোশ্চেন, হাঁটুর ঝাঁকুনি এক প্রকার, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, গভীর প্রতিবর্ত। 66 নম্বরের কোশ্চেন, মানুষের অক্ষিগোলকের যে অংশটি আলোক সুবেদী হলো সুবেদী তা হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, রেটিনা। 67 নম্বরের কোশ্চেন, মৃদু আলোতে বা অন্ধকারে দেখতে সাহায্য করে যে কোষ তা হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, রড কোষ। আমাদের পরের কোশ্চেন কী বলেছে, 68 নম্বরের কোশ্চেন, মানব চোখের কোথায় বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, রেটিনা। 69 নম্বরের কোশ্চেন, চোখের পিতবিন্দু বর্তমান, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, রেটিনায়। প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। 70 নম্বরের কোশ্চেন, মানুষের চোখের লেন্সের আকৃতি হলো, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, দ্বি উত্তল। 71 নম্বরের কোশ্চেন, তারা রন্ধ্রের সংকোচন প্রসারণের মাধ্যমে চোখের মধ্যে আলোয় প্রবেশ নিয়ন্ত্রণ করে, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, আইরিস। 72 নম্বরের কোশ্চেন, সঠিক জোড়াটি নির্বাচন করো, তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু গয়ের অ্যান্সার, লেন্স আলোকের প্রতিসরণ ঘটায় ও উপযোজন সম্পন্ন করে, বাকি যে আছে ক আছে খ আছে এবং ঘ আছে এই পুরোপুরি কিন্তু ভুল আছে। 73 নম্বরের কোশ্চেন কি বলেছে, যে প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে চোখের এমন একটি অংশের নাম লোক, অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার, কর্নিয়া। 74 নম্বরের কোশ্চেন, তো দেখো এর অ্যান্সার কিন্তু আমাদের গয়ের অ্যান্সার হবে, মানে যাকে বলে কনিনিকা, কনিনিকা এর অ্যান্সার হবে রোমান 2 এর অ্যান্সার, চোখের আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে। বিতে কী বলেছে, কর্নিয়া এর অ্যান্সার হবে রোমান 4 এর অ্যান্সার, প্রতিসারক মাধ্যম হিসাবে কাজ করে, ঠিক আছে। সিতে কী আছে, রেটিনা এর অ্যান্সার হবে রোমান 1 এর অ্যান্সার, বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করে। ডিতে কী বলেছে, সিলিয়ারি পেশি এর অ্যান্সার হবে রোমান 2 এর অ্যান্সার, চোখের আলোর প্রবেশ নিয়ন্ত্রণ করে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে 74 নম্বরের কোশ্চেন হবে এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার। 75 নম্বরের কোশ্চেন, রড কোষে প্রাপ্ত রঞ্জকটি হলো, অ্যান্সার হবে আমাদের কয়ের অ্যান্সার, রোডোপসিন, ঠিক আছে, রোডোপসিন। পরে কোশ্চেন কী বলেছে আমাদের, 76 নম্বরের কোশ্চেন, চোখের যে ত্রুটির ফলে দূরের বস্তু অস্পষ্ট কিন্তু কাছের বস্তু স্পষ্ট দেখা যায় তা হলো, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, মায়োপিয়া। আমাদের পরে কোশ্চেন কী বলেছে, 77 নম্বরের কোশ্চেন, একজন 40 ব্যক্তি কাছের বস্তু ঝাপসা দেখেন কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখতে পান, এটি হতে পারে, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার, ঠিক আছে, প্রেস বায়োপিয়া।
78 নম্বরের কোশ্চেন, নিচের বক্তব্যগুলি থেকে মায়োপিয়ার সঙ্গে সম্পর্কিত সমস্যাটি হলো অ্যান্সার বে, আমাদের খয়ের অ্যান্সার বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হওয়া। 79 নম্বরের কোশ্চেন, কি বলেছে? নিচের বক্তব্যগুলি পড়ো, ঠিক আছে? তো দেখো, এই বক্তব্যগুলির ভিতর থেকে কিন্তু সত্যি কথা বলতে আমাদের যে দৃষ্টি ত্রুটি সংক্রান্ত কোন কোন বক্তব্যগুলি সঠিক, ঘয়ের অ্যান্সার হবে রোমান ওয়ান এবং রোমান থ্রি, অর্থাৎ মায়োপিয়ার বস্তুর প্রতিবিম্ব রেটিনার সামনে গঠিত হয়, এটা ঠিক আছে। এবং রোমান থ্রিতে কী বলেছে? হাইপার মেট্রোপিয়ার বস্তুর প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত, এটা ঠিক আছে। বাকি আমাদের রোমান টু এবং রোমান ফোর কী আছে? পুরোপুরি ভুল আছে। 80 নম্বরের কোশ্চেন, মাছের মেরুদণ্ডের দুপাশে অবস্থিত ভি আকৃতির পেশির নাম হলো অ্যান্সার হবে খয়ের অ্যান্সার মায়োটম পেশি। 81 নম্বরের কোশ্চেন, পায়রার লেজের পালককে বলে অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার রেকট্রিসেস, রেকট্রিসেস। 82 নম্বরের কোশ্চেন, পায়রার লেজে পালকের সংখ্যা অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 12টি। 83 নম্বরের কোশ্চেন, কোন পেশি দুটি অস্থিকে ভাঁজ করতে সাহায্য করে? অ্যান্সার হবে ফ্লেক্সর। 84 নম্বরের কোশ্চেন, দেহের কোন অংশকে ঘোরাতে সাহায্য করে এমন একটি কঙ্কাল পেশির নাম? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার পাইরি ফর্মিস, ঠিক আছে, পাইরি ফর্মিস। 85 নম্বরের কোশ্চেন, কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাও। তো দেখো, ক্ষয়স্তম্ভ কী আছে? ফ্লেক্সন। অ্যান্সার হবে রোমান থ্রির অ্যান্সার বাইসেপস। বিতে কী বলেছে? রোমান বিতে কী বলেছে? এক্সটেনশন। অ্যান্সার হবে রোমান ওয়ানের অ্যান্সার কায়োড্রিসেপস। বিতে তো বলে দিলাম রোমান ওয়ানের অ্যান্সার হবে রোমান। এবার দেখো সিতে কী বলেছে? রোটেশন। এর অ্যান্সার হবে রোমান টু, এর অ্যান্সার পাইরি ফার্মিস। 86 নম্বরের কোশ্চেন কী বলেছে? প্রদত্ত যে জোড়াটি সঠিক তা নির্বাচন করো। তো দেখো এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার ফ্লেক্সর পেশি বাইসেপস। তো দেখো ফ্লেক্সর পেশি বাইসেপস এবং বাকি ক খয়া এবং গ সম্পূর্ণভাবে ভুল আছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।